হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি অল্প একটু ব্যাপার নিয়ে শেয়ার করতেছি, সেটা হলো আমার ছাদ বাগানের ছোট্ট এক টুকরা করোটা গাছ। তো গাছটা ফাঙ্গাসে আক্রান্ত হয়েছে। এখন আমি বুঝতে পারতেছি না ট্রিটমেন্ট কীভাবে কী করব, কারণ আমার কোনো অভিজ্ঞতা নাই। তো আমি আসলে সবার সাহায্য চাই যারা ছাদ বাগান করেন, বিশেষ করে যদি কেউ কারো জানা থাকে যে কী ইউজ করলে ফাঙ্গাস থেকে মুক্তি পাব। তো দেখেন, আমার এখানে ছোট্ট একটা ধনিয়া গাছ আছে, কয়েকটা অ্যালোভেরা গাছ আছে। তো অ্যালোভেরা মাশাল্লাহ কোনো সমস্যা নাই, আর একটা সরিষা গাছ হয়েছে, এটা অবশ্যই আমার লাগানো ছিল। আর এই যে সবথেকে বড়ো যে ব্যাপারটা আমি ফেস করতেছি, সেটা হচ্ছে আমার গাছে ফাঙ্গাস। করলা গাছগুলো তার কয়েকদিনের মধ্যে হয়তো বা করলা ধরতো, কিন্তু ফাঙ্গাসের জন্য মনে হয় হবে না। এখন এই ফাঙ্গাস ট্রিটমেন্ট আমি কেমনি নেব? আসলে আমাদের দেশে হলে তো একটা যে কোনো ইসের থেকে করতে পারতাম, এটা করতে পারতেছি না। তো আপনাদের হেল্প আমার খুবই দরকার। আর আর একটা ব্যাপার হলেও শেয়ার করতে চাই, এটা খুশিরই, সেটা আছে আমার গার্লফ্রেন্ডের জন্য আমি একটা কাভার কিনছি। তো কাভারটা কেমন হয়েছে এটাও জানাবেন, ঠিক আছে? আর আমার কাছে খুব ভালো লাগছে কাভারটা। আপনাদের কাছে কীরকম লাগছে এটা জানাবেন, অবশ্যই অবশ্যই জানাবেন। বা পরবর্তী আপডেট আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।